ওয়েলকাম টু টার্গেট WBCS। আপনাদের স্বাগত জানাই ইউটিউব চ্যানেল টার্গেট WBCS এ। আমরা আজকে নিয়ে এসে হাজির হয়েছি যে আমরা একটি সিরিজ চালু করেছিলাম ইন্ডিয়ান হিস্টোরি, আজ তার দ্বিতীয় পার্ট। তবে আজকে আমরা হরপ্পা সভ্যতার প্রায় 113টি প্রশ্ন অ্যানালাইসিস করব। এটি এক্সট্রিমলি ইউজফুল ফর WBCS অ্যান্ড আদার্স কম্পিটিটিভ এক্সাম অ্যান্ড নেট সেট সেকেন্ড পেপার হিস্ট্রি এক্সাম। তো আজকে আমি প্রথম পার্ট হরপ্পা সভ্যতার করব, তারপর দ্বিতীয় পার্ট আমরা পরবর্তীকালে আনব। তাহলে শুরু করছি আজকের বিষয় হরপ্পান সিভিলাইজেশন ফার্স্ট পার্ট। আজকে আমরা মূলত চেষ্টা করব 55 অর্থাৎ 55টি প্রশ্ন অ্যানালাইসিস করার। আর এই ভিডিওর অবশ্যই আপনারা পিডিএফ লিঙ্ক নিচে ডেসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্কে পেয়ে যাবেন। যাই হোক, শুরু করি আজকের প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে সিন্ধু সভ্যতা কিসের জন্য বিখ্যাত? অপশন এ উন্নত নগর পরিকল্পনা, অপশন বি দক্ষ নাগরিক সংগঠন, অপশন সি উন্নত স্থাপত্য ও শিল্পকলা, আর অপশন ডি এগুলি সবগুলি। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, এগুলির সবগুলি। অর্থাৎ সিন্ধু সভ্যতা উন্নত নগর পরিকল্পনাও ছিল, সেখানকার দক্ষ নাগরিক সংগঠনও ছিল, এবং উন্নত স্থাপত্য ও শিল্পকলাও ছিল। নেক্সট আমরা দ্বিতীয় প্রশ্ন দেখব যে সিন্ধু সভ্যতার কোন স্থানে বিখ্যাত বৃহৎ স্নানাগারটি পাওয়া গেছে। আমরা জানি যে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা একটা বৃহৎ স্নানাগার পাওয়া গেছিল, যার লেন্থ ছিল 12×7×3। তো সেই বৃহৎ স্নানাগারটি পাওয়া গেছে মহেঞ্জোদারোতে। মনে রাখবেন, এই মহেঞ্জোদারো বর্তমানে কিন্তু পাকিস্তানে অবস্থিত লারকানা জেলায়। এছাড়া অপশন বি যে হরপ্পা রয়েছে, এই হরপ্পাও একটি সিন্ধু সভ্যতার অন্যতম নিদর্শন এবং এটি সবচাইতে প্রথম আবিষ্কৃত হয়েছিল। এছাড়া অপশন সি রয়েছে লোথাল। লোথাল বর্তমানে গুজরাটে অবস্থিত এবং লোথাল এমন একটি বন্দর যেখানে বন্দর মানে খোঁজা গেছে প্রথম, এমন একটি সাইট বলবো আমরা, বন্দর নয়, তো সাইট এমন একটি সাইট যেখানে প্রথম বন্দর পাওয়া গেছে। এছাড়া কালীবঙ্গান, মনে রাখবেন এই কালীবঙ্গান বর্তমানে রাজস্থানে অবস্থিত। এছাড়াও কালীবঙ্গানে প্রথম ধানের মানে ধান যে চাষ করতো সিন্ধু অধিবাসীরা, তার ইঙ্গিত কিন্তু এই কালীবঙ্গানে পাওয়া যায়। নেক্সট আমরা তৃতীয় প্রশ্ন দেখব, সিন্ধু সভ্যতার কোন দেবতার পূজা করা হতো, অর্থাৎ কোন দেবতাকে পুজো করতো? অপশন এ বিষ্ণু, অপশন বি পশুপতি, অপশন সি ইন্দ্র, অপশন ডি ব্রহ্মা। এর সঠিক অ্যান্সারটি হবে পশুপতি। অর্থাৎ তারা পশুপতি নামক একটা শিবকে তারা পুজো করত এবং এই পশুপতি শিবের মূর্তিও পাওয়া গেছে। এই মূর্তিটা পাওয়া গেছে, মনে রাখবেন, মহেঞ্জোদারোতে পাওয়া গেছে। এছাড়া যে অপশন রয়েছে ইন্দ্র, ব্রহ্মা, সিন্ধু, এগুলো কিন্তু বিশেষত আর্য সভ্যতায় এই দেবতাগুলো দেখা যেত। যাই হোক, আমরা প্রশ্ন নাম্বার চারে আসবো। সিন্ধু সভ্যতার কোন শহরে কোনো দুর্গ ছিল না? মনে রাখবেন যে সেই সময় বিভিন্ন হরপ্পা সভ্যতার সাইটগুলোতে দুর্গ তৈরি হতো, যেগুলোকে উঁচু উঁচু ঢিবির মতো, যেগুলোকে সিটাডেলও বলা হতো। তো কোথায় এই দুর্গটা পাওয়া যায়নি বা সিটাডেল পাওয়া যায়নি? অপশন এ কালীবঙ্গান, অপশন বি হরপ্পা, অপশন সি মহেঞ্জোদারো, অপশন ডি চানহুদারো। মনে রাখবেন, এই দুর্গটা পাওয়া যায়নি, একমাত্র স্থল বা স্থান সেটা হচ্ছে চানহুদারো। এই চানহুদারে তো কিন্তু পাওয়া যায়নি। এছাড়াও বাকি থাকলো মহেঞ্জোদারো, হরপ্পা এবং কালীবঙ্গান, এগুলো তো পাওয়া গেছে। এই গেল 4 নম্বর প্রশ্ন। এবার আমরা 5-এ আসছি। 5 নম্বর প্রশ্ন হচ্ছে যে সিন্ধুবাসীর কোন ধাতু অজানা ছিল? তামা, লোহা, ব্রোঞ্জ, সোনা। এখানে ধাতু লোহা কিন্তু তাদের কাছে অজানা ছিল। 6 নম্বর আমরা প্রশ্নে আসব, সিন্ধু সভ্যতার আবিষ্কার কে করেন?
তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে সি, রাখালদাস বন্দ্যোপাধ্যায়। রাখালদাস বন্দ্যোপাধ্যায় সিন্ধু সভ্যতা আবিষ্কার করেছিলেন। তারপরে 7 নম্বর প্রশ্নে আসবো, রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি? আমরা এর আগেই পড়েছি যে রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন হচ্ছে কালীবঙ্গান। অপশন সি অ্যান্সার হবে এর সঠিক অ্যান্সার। তো এছাড়াও আমরা বাকি অপশনগুলো দেখে নেব। মহেঞ্জোদারো, এখানে বৃহৎ সেনানাগার পাওয়া গেছে, হ্যাঁ পশুপতি শিব মূর্তি পাওয়া গেছে, এবং দাড়িওয়ালার একজন মানব মূর্তিও পাওয়া গেছে এই মহেঞ্জোদারোতে। মহেঞ্জোদারো বর্তমানে পাকিস্তানের লারকানা জেলায় অবস্থিত। আর অপশন বি যেটা আছে সুক্তাজেন্দোর, এই সুক্তাজেন্দোর কিন্তু বর্তমানে এর স্থান যদি আমরা দেখি তাহলে কিন্তু এর স্থান হয়ে যাচ্ছে বালুচিস্তান, অর্থাৎ পাকিস্তানে এটি অবস্থিত। এখানে মূলত কি পাওয়া গেছে, এখানে পাখি বিভিন্ন ছবি আঁকার বাসন পাওয়া গেছে, এবং এটি আবিষ্কার করেছিলেন স্যার আরেলস্টাইন, এই সুরকা জেন্দরটা। এছাড়া অপশন সি কালীবঙ্গান, কালীবঙ্গান রাজস্থানে অবস্থিত, এটি বলেই ফেলেছি যে এটা রাজস্থানে অবস্থিত। এছাড়াও আমাদের অপশন ডি থাকলো লোথাল। লোথাল হচ্ছে গুজরাটের একটি সাইট, এবং এটি ছিল প্রাচীনতম বিশ্বের পোতাশ্রয়, পোতাশ্রয় বলতে বন্দর, পোর্ট। এটি বর্তমানে গুজরাটের আহমেদাবাদ অঞ্চলের সারাঙ্গা জেলায় অবস্থিত। আমরা নেক্সট যাব 8 নম্বর প্রশ্নতে, নিম্নলিখিত দ্রব্যগুলির মধ্যে কোনটি সিন্ধুবাসীদের প্রধান রপ্তানিযোগ্য পণ্য ছিল? অপশন এ সোনা ও রূপো, অপশন বি সুতোর তৈরি জিনিস, অপশন সি টেরাকোটা, ডি সিলমোহর, পাঁচ আছে মাটির জিনিস। এবার বিকল্প অর্থাৎ অল্টারনেটিভ অপশন দেওয়া হয়েছে। অপশন এ দেওয়া আছে 2, 3, 5, 1, 3, 4, 1, 2, 5, না সবকটি। তাহলে এর সঠিক অ্যান্সার হয়ে যাবে 8-এর এ অ্যান্সার হয়ে যাবে, অর্থাৎ 2, 3, 5। দুইয়ে কী আছে, সুতো তৈরি জিনিস, টেরাকোটা, আর হচ্ছে মাটির জিনিস। টেরাকোটা কী জিনিস? টেরাকোটা হচ্ছে সেই সময় সিন্ধুবাসীরা মাটির বিভিন্ন পুতুল বা কোনো একটা অবয়ব তৈরি করত, তো সেটাকে বলা হতো টেরাকোটা। তো এগুলো ছিল রপ্তানিযোগ্য পণ্য। রপ্তানি মানে কি? রপ্তানি মানে হচ্ছে যে রপ্তানি মানে কোনো জায়গায় বিক্রি করা, আর আমদানি মানে কোনো জায়গা থেকে নিয়ে আসা, অর্থাৎ এগুলো তারা রপ্তানি করতো, অর্থাৎ কোনো জায়গায় বিক্রি করতো। এসব জিনিস কি কি? সুতো তৈরি জিনিস, টেরাকোটা আর মাটির জিনিস। এবার আমরা 9 নম্বর প্রশ্নতে যাব, সম্প্রতি খনন কার্য অনুসারে মান্দা সিন্ধু সভ্যতার কোন অংশে অবস্থিত? প্রথমে মনে রাখবেন মান্দা সিন্ধু সভ্যতার এমন সাইট যেটা জম্মু কাশ্মীরে পাওয়া গেছে। তাহলে জম্মু কাশ্মীরটি কোন দিকে অবস্থিত? নিশ্চয়ই উত্তর প্রান্তে। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে এ, উত্তর প্রান্তে। আমরা এবার 10 নম্বর প্রশ্নে যাব, নিচের কোনটি হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না, বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না বলেছে? তাহলে দেখো অপশন এ বলছে বাড়ি দরজা ও জানলাগুলো গলির দিকে মুখ করে হতো এবং মূল রাস্তার দিকে খোলা যেত না। অবশ্যই বাড়ির দরজা এবং জানলা গলির মুখ করে হতো এবং মেন রাস্তার দিকে খোলা যেত না, এটা সঠিক। অপশন বি বলছে বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না বলেছে, কিন্তু অপশন প্রশ্নটা ভালোভাবে পড়বেন। তারপরে বলেছে বাড়িগুলিতে আলাদা স্নান ও শৌচকর্ম করার জায়গা ছিল। অবশ্যই শৌচকর্ম অর্থাৎ বাথরুম ছিল আলাদা আলাদা এবং স্নান করার স্থানও ছিল, এটাও সঠিক। সি নাম্বার বলছে সিটাডেলটির চারিদিকে পাঁচিল দেওয়া থাকলেও নিম্ন শহরে কোনো পাঁচিল থাকতো না। অবশ্যই সিটাডেল মানে উঁচু ঢিবিকে বোঝানো হতো, তো চারিদিকে পাঁচিল দেওয়া থাকতো এবং নিম্ন যেগুলো শহর ছিল, অর্থাৎ নিচু যেখানে সাধারণ জনগণরা বসবাস করত, সেখানে কিন্তু কোনো পাঁচিল ছিল না। অবশ্যই এটাও সঠিক, তবে কয়েকটা ব্যতিক্রম পাওয়া গেছে যেখানে নিম্ন পাঁচিল আছে। দেখো এটাও সঠিক। এবার অপশন ডি দেখব আমরা, দোতলার নর্মদা ও জলনিকাশি নালাগুলি প্রায়ই দেওয়ালের ভিতরে দিয়ে বানানো হতো। না, এটা সঠিক নয়, এটা দেওয়ালের ভিতর দিয়ে বানানো হতো না। তাহলে এর অ্যান্সার হয়ে যাবে ডি। নেক্সট আমরা যাব 11 নম্বর প্রশ্নতে, যে হরপ্পার অধিবাসীদের একটি প্রচলিত সমাধি রীতি ছিল, এর প্রমাণ হলো? অর্থাৎ এরা সমাধি
সমাধি করত তার বৈশিষ্ট্য কী ছিল? অপশন এ, মৃতের মাথার দিকটা উত্তর দিকে শোয়ানো থাকতো। অবশ্যই হরপ্পা অধিবাসীরা মৃতের দেহর মাথা দিকটা উত্তর দিকে রাখতো আর পায়ের দিকটা দক্ষিণ দিকে রাখতো। আর অপশন বি বলছে মৃতের সঙ্গে তারা নিত্য ব্যবহারের দ্রব্যগুলি সমাধি দেওয়া হতো। অবশ্যই এটাও সঠিক যে মৃত ব্যক্তির সঙ্গে তারা যে ব্যবহার করত, হয়তো কেউ কোনো দ্রব্য ব্যবহার করত বা কেউ কিছু তার ফেভারেট খেতে ভালোবাসত, সেই সব দ্রব্য কিন্তু সেই মৃতদেহের সঙ্গে দেওয়া হতো। অপশন সি বলছে এ এবং বি উভয়ই। অপশন ডি বলছে মৃতদেহটিকে বসানোর অবস্থায় সমাধি দেওয়া হতো। না, অপশন ডি কোনোদিনই সঠিক নয়। বসানো অবস্থায় হরপ্পা সভ্যতা মানুষদের কবর দেওয়া বা সমাধি দেওয়া হতো না। তাহলে এর সঠিক অ্যান্সার হয়ে যাবে এ এবং বি উভয়, অর্থাৎ অ্যান্সারটি হবে সি। আমরা 12 নম্বর প্রশ্নতে যাব যে হরপ্পা থেকে কোন ধাতুটি এখন অবধি পাওয়া যায়নি। এটা আমরা পূর্বে আলোচনা করলাম, তবুও আবার বলে দিচ্ছি এর সঠিক অ্যান্সারটি হয়ে যাবে ডি, অর্থাৎ লোহা। 13 নম্বর প্রশ্নে আমরা আসব সিন্ধু সভ্যতায় কোন প্রাণীর দেহ বশেষ পাওয়া যায়নি, অর্থাৎ কার আমরা নিদর্শন সিন্ধু সভ্যতায় পাই না। অপশন এ সিংহ, অপশন বি ঘোড়া, অপশন সি গরু, অপশন ডি হাতি। এর সঠিক অ্যান্সার হবে সিংহ। মনে প্রশ্ন জাগতে পারে যে ঘোড়াও তো নিদর্শন পাওয়া যায়নি, তো সিংহ কেন অ্যান্সার হলো? মনে রাখবেন সম্প্রতি আবিষ্কার হয়েছে যে ঘোড়ার নিদর্শনও পাওয়া গেছে, যেটাকে মানে একটা নতুন নাম দিচ্ছে যে সেই ঘোড়ার মাথায় শিং ছিল। হ্যাঁ, তো সে নিয়ে একটা মতভেদ আছে, তবে মনে রাখবেন যে সিংহের কোনো দেহাবশেষ পাওয়া যায়নি। তা 14 নম্বর প্রশ্নতে আমরা আসবো হরপ্পা সভ্যতা সম্বন্ধে নিচের বক্তব্যগুলির মধ্যে কোনটি বা কোনগুলি সত্য। দেখব আমরা অপশন এ বলছে যে, অপশন এ নয়, এ নাম্বার পয়েন্ট বলছে উত্তর আফগানিস্তানে একটি বাণিজ্য উপনিবেশ গড়ে তোলা হয়েছিল, সেখান থেকে মধ্য এশিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক বজায় রাখা হতো। অবশ্যই উত্তর আফগানিস্তান একটি বাণিজ্য উপনিবেশ ছিল এবং সেখানে মধ্য এশিয়ার সঙ্গে তারা বাণিজ্য সম্পর্ক করতো সিন্ধুবাসীরা। এছাড়া বলছে 2 নম্বর যে দিলমান ও মাকান ছিল মেসোপটেমিয়া এবং মেলুহার মধ্যে দুটি অন্তর্বর্তী বাণিজ্য কেন্দ্র। অবশ্যই এ দিলমান আর মাকান এই দুটি ছিল মেসোপটেমিয়া এবং মেলুহা, এ দুটি সভ্যতার একটি দুটি অন্তর্বর্তী বাণিজ্য কেন্দ্র। তাহলে এর সঠিক অ্যান্সার হয়ে যাবে উভয়ই, অর্থাৎ এ 1 এবং 2 দুটোই সত্য। তাহলে এর সঠিক অ্যান্সার হয়ে যাবে সি। 34 নম্বর প্রশ্নে আমরা, 34 নম্বর না, এটা 34 হবে না, 15 হবে এটা। হরপ্পা সভ্যতার ভৌগোলিক বিস্তার ছিল, অর্থাৎ কতদূর থেকে কতদূর পর্যন্ত বিস্তার ছিল হরপ্পা সভ্যতা। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে ডি, পাঞ্জাব, সিন্ধু, উত্তর পশ্চিম সীমান্তের কিছু অংশ, কাথিয়াবাদ আর গঙ্গা যমুনার দোয়াবের কিছু অংশ। আমরা 16 নম্বর প্রশ্নতে আসব বস্তুগত প্রমাণের ভিত্তিতে বলা যায় হরপ্পার লোকদের রাজনৈতিক প্রতিষ্ঠানটি ছিল, অর্থাৎ তারা রাজনৈতিক প্রতিষ্ঠানটা কীভাবে পরিচালনা করতো। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ ধর্মভিত্তিক একক রাষ্ট্র ছিল। 17 নম্বর প্রশ্নতে আসবো যে মহেঞ্জোদারো সম্বন্ধে নিচের কোনটি বা কোনগুলি সত্য। অপশন এ আক্ষরিক অর্থ হলো মৃতের স্তূপ। অবশ্যই আমরা জানি মহেঞ্জোদারোর আক্ষরিক অর্থ হচ্ছে মৃতের স্তূপ। তারপরে 2 নম্বর বলছে সিন্ধু লারকানা জেলা অবস্থিত, সিন্ধুর অবশ্যই মহেঞ্জোদারো সিন্ধু প্রদেশের লারকানা জেলায় অবস্থিত যেটা পাকিস্তানে আছে। তারপরে 3 নম্বর বলছে সিটাডেল সভাঘর ও শস্য ভাণ্ডারটি ছিল মূল ইমারাত। অবশ্যই সেখানে সিটাডেলও ছিল, সভাঘরও পাওয়া গেছে, শস্য ভাণ্ডারও পাওয়া গেছে। শস্য ভাণ্ডার কিন্তু মনে রাখবেন মহেঞ্জোদারে পাওয়া গেছে। তাহলে মহেঞ্জোদারো তো শস্য ভাণ্ডার পাওয়া গেছে, বৃহৎ স্নানাগার পাওয়া গেছে, তারপরে ব্রোঞ্জ নির্মিত নিত্য রাখা নারী মূর্তি পাওয়া গেছে, এছাড়া দাড়িওয়ালা একটা পুরুষের ছবি পাওয়া গেছে, মানে মূর্তি পাওয়া গেছে। তাহলে এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু উপরের সবগুলি, অর্থাৎ এখানে মহেঞ্জোদারোতে সবগুলি পাওয়া গেছে। নেক্সট আমরা যাব পরের পাতায় 18 নম্বর প্রশ্নতে যে হরপ্পা লোকদের সংস্কৃতির মধ্যে কোনটি নিচের কোনগুলি দেখা যায়, অর্থাৎ তারা কোনগুলি মানে সংস্কৃতি হিসেবে ব্যবহার করত। লিঙ্গ যোনি পূজা করত, নাগ সংস্কৃতি ছিল, শিবের আদি মূর্তি উপাসনা করা হতো, আর 4 নম্বর হচ্ছে লক্ষ্মীর আরাধনা করা হতো। এর সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, অর্থাৎ 1, 2, 3
পরপর তিনটা সঠিক, 4 নম্বরটা ভুল। লক্ষ্মীর আরাধনা সেই সময় করা হতো না। লিঙ্গ এবং যোনি দুটোরই পুজো হতো। নাগ সংস্কৃতি ছিল, আর শিবের আদি তো মূর্তি পাওয়া গেছে। নেক্সট হয়ে যাবে 19 নম্বর প্রশ্ন, নিচের কোনগুলিকে আদি হরপ্পা সংস্কৃতি বলা যায় না? আদি হরপ্পা সংস্কৃতি মানে কি? এ কথাটির অর্থ হচ্ছে যে হরপ্পা সভ্যতা সৃষ্টির আগে কিছু সভ্যতা ছিল, তার মধ্যে নিচের কোনটিকে আদি সংস্কৃতি বলা যায় না? অপশন এ জর্নি সংস্কৃতি, সথি সংস্কৃতি, আমরি সংস্কৃতি, কোরদিজি সংস্কৃতি। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে এ। একে আমরা বলতে পারি না যে এটি একটি আদি হরপ্পা সংস্কৃতি। বাকি অপশন সথি, আমরি, কোরদিজি, এগুলোকে আমরা আদি হরপ্পা সংস্কৃতি বলতে পারি। 20 নম্বর প্রশ্নতে আসবো, নিচের কোন কেন্দ্রটি সম্প্রতিকালে আবিষ্কৃত হয়েছে, অর্থাৎ খুব রিসেন্ট আবিষ্কৃত হয়েছে, নিচের কোন কেন্দ্রটি? ধোলাভিরা, আমরি, ভীমবাদ না আলমগীরপুর? তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে এ, ধোলাভিরা। প্রসঙ্গক্রমে মনে রাখবেন যে এ ধোলাভিরা গুজরাটে অবস্থিত। প্রসঙ্গক্রমে মনে রাখতে হবে যে এ ধোলাভিরা গুজরাটে অবস্থিত। নেক্সট আমরা আসছি যে নিচের কোন বাক্যগুলি সত্য বলো। এ বলছে চানহুদারুতে ভগ্ন হাতি দাঁত বিনিময় মাধ্যম হিসেবে ব্যবহৃত হতো। অবশ্যই মনে রাখবেন চানহুদারুতে ভগ্ন হাতি দাঁত দিয়ে বিভিন্ন মানে আসবাবপত্র তৈরি করা হতো, যেমন চিরুনি তৈরি করা হতো, তারপরে বিভিন্ন বিউটি পার্লারে যে সব দ্রব্য থাকে বেসিক্যালি, সেগুলো কিন্তু চানহুদারুতে পাওয়া গেছে। তো হাতির দাঁত অবশ্যই এটা অ্যান্সার মানে ঠিক হবে 1 নম্বরটা। 2 নম্বর বলছে সমাধি দেওয়ার সময় মৃত দেহটি উত্তর থেকে দক্ষিণভাবে শায়িত থাকতো, এটা আমরা পূর্বে দেখেছি। তারপরে 3 নম্বর বলছে যে গানেরিওয়ালা কেন্দ্রটি পাকিস্তানের বাহওয়ালপুরে অবস্থিত। অবশ্যই গানিওয়ালা একটা গানেরিওয়ালা বলে একটি কেন্দ্র আছে যেটা পাকিস্তানের বাহওয়ালপুরে অবস্থিত, এটাও সঠিক অ্যান্সার। 4 নম্বর বলছে মহেঞ্জোদারোর মহাস্নানগরটি আয়তন ছিল 12×7×3 মিটার। অবশ্যই 3 মিটার ডিপ ছিল, 7 মিটার চওড়া ছিল, আর 12 মিটার লম্ব ছিল, এটাও সঠিক অ্যান্সার। তাহলে এর সঠিক অ্যান্সার হয়ে যাবে ডি, এগুলির সবগুলি। 22 নম্বর প্রশ্নে আসছে হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে জাহাজ বন্দর পাওয়া যায়? এটা তো আমরা প্রত্যেকেই জানি জাহাজ বন্দর পাওয়া যায়, অপশন সি হবে এর সঠিক অ্যান্সার, লোথাল। মনে রাখবেন লোথাল গুজরাটে অবস্থিত। রংপুর সম্বন্ধে কোন বাক্যগুলি সত্য? রংপুর সম্পর্কে কোন বাক্যগুলি সত্য? আমরা দেখব যে রংপুরের ক্ষেত্রে নিচের কোন বাক্যগুলি সত্য। অপশন এ নয়, ও নাম্বার 1, এখানে হরপ্পা সংস্কৃতি 3টি স্তরীর ছাপ পাওয়া যায়। তো হ্যাঁ অবশ্যই পাওয়া যায়। ধান ভাঙার ঢেঁকি পাওয়া যায়, অবশ্যই এখানে ধান ভাঙার ঢেঁকি পাওয়া যায়। আর মাতৃদেবীর কোনো সিলমোহর বা মূর্তি পাওয়া যায় না, অবশ্যই এখানে মাতৃদেবীর কোনো সিলমোহর পাওয়া যায়নি। 4 বলছে ব্রোঞ্জ মূর্তি পাওয়া যায়, না এখানে ব্রোঞ্জ মূর্তিও পাওয়া যায়নি। তাহলে এর সঠিক অ্যান্সার হয়ে যাবে সি, অর্থাৎ 1, 2, 3 সঠিক, 1, 2, 3 সঠিক, কিন্তু 4 নম্বরটা সঠিক নয়, এখানে ব্রোঞ্জ মূর্তি পাওয়া যায়নি, এখানে লেখা আছে ব্রোঞ্জ মূর্তি পাওয়া যায়। নেক্সট আমরা যাব যে দাড়িওয়ালা পুরুষ মূর্তি পাওয়া গেছে কোথায়? আমরা দেখিয়ে ফেলেছি দাড়িওয়ালা মূর্তি পাওয়া গেছে মহেঞ্জোদারোতে। নেক্সট আমরা দেখব একটি বাঁধানো ঘাট সমেত জল সংরক্ষণের স্থান পাওয়া গেছে কোথায়? এর সঠিক হয়ে আনসার হয়ে যাবে সি, ধোলাভিরাতে। ধোলাভিরাতে একটি বাঁধানো ঘাট সমেত জল সংরক্ষণের ব্যবস্থা ছিল ধোলাভিরাতে। আর এই ধোলাভিরা কোথায় অবস্থিত? বর্তমানে গুজরাটে অবস্থিত, দুঃখিত। নেক্সট আমরা পরের পাতায় যাব যে নিচের কোন ঘটনাটি প্রমাণ করে হরপ্পার সবকটি কেন্দ্র একই সভ্যতার অংশ ছিল। অপশন এ নগর পরিকল্পনা, অপশন বি ইমারত নির্মাণ, অপশন সি ইটের ব্যবহার, অপশন ডি ধর্মীয় আচরণ। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে 27-এর এ, অর্থাৎ নগর পরিকল্পনা এটাই প্রমাণ করে যে হরপ্পার সবকটি কেন্দ্র একটি সভ্যতারই অংশ ছিল। সিন্ধু সভ্যতার নিচের কোন শস্যটি ফলানো হতো না? তুলো, গম, বার্লি, ডাল। মনে রাখবেন ডাল ফলানো হতো না, বাকি সবই ফলানো হতো, তুলো, গম, বার্লি। গম এবং বার্লি তাদের ছিল প্রধান ফসল বা খাদ্য। হরপ্পার সময়কালে সিলমোহরগুলি মূলত নির্মিত হতো কোন ধাতু দিয়ে? সীসা, রূপো, সোনা না
স্টেয়াটাইট, এটা সঠিক অ্যান্সার হবে ডি, স্টেয়াটাইট। স্টেয়াটাইট একরকমের পাথরের মতো ধাতু, সেটা দিয়ে তৈরি হতো। সিন্ধু সভ্যতার লিপি ছিল, সিন্ধু সভ্যতার লিপি ছিল ব্রোস্ট ফেনট, যা এখানে সঠিকভাবে পাঠোদ্ধার করা হয়নি। অবশ্যই এটাই সঠিক অ্যান্সার, পাঠোদ্ধার করা হয়নি, এবং ওই লেখাটাকে বা লিপিটাকে বলা হতো বস্ত্র ফেনট। বস্ত্র ফেনট কেমন, ডান দিক থেকে বাঁ দিক, আবার বাঁ দিক থেকে ডান দিক, ডান দিক থেকে বাঁ দিক, বাঁ দিক থেকে ডান দিক, এভাবে করা হতো, এটাকে বলা হতো বস্ত্রণ ফেনট। যাই হোক, নেক্সট আমরা যাব, নিচের কোন পশুগুলি সিন্ধু সভ্যতা পুরুষ দেবতার মূর্তির চারপাশে খোদিত হয়েছে। একটা শিব, পশুপতি শিবের যে একটা মূর্তি পাওয়া গেছে, সেই মূর্তিতে কোন কোন পশু ছবি আছে বা মূর্তি আছে ওখানে? তো এর সঠিক অ্যান্সার হবে সবগুলি, হাতি, বাঘ, গন্ডার, মহিষ, হরিণ। খুবই ইম্পর্টেন্ট, এটা নেট সেটের জন্য হয়তো স্কিপ দিয়ে দিতে পারে, যে নিচের কোনটি নেই এরকম করে দিতে পারে। তো মনে রাখবেন এই পাঁচটাই কিন্তু আছে, হাতি, বাঘ, গন্ডার, মহিষ, হরিণ। হাতি, বাঘ, গন্ডার, মহিষ, হরিণ। নেক্সট আমরা যাব, কোন কেন্দ্রে থেকে হরপ্পা যুগের তামা নির্মিত হ্রদ পাওয়া গেছে? তামা নির্মিত অর্থাৎ তামা দিয়ে তৈরি একটি হ্রদ পাওয়া গেছে, সেটা কোথা থেকে পাওয়া গেছে? 32 সঠিক অ্যান্সার হয়ে যাবে ডি, অর্থাৎ বনওয়ালি থেকে পাওয়া গেছে। আর এই বনওয়ালি মনে রাখবেন হরিয়ানায় অবস্থিত, বনওয়ালি থেকে পাওয়া গেছে। আর বনওয়ালি কোথায় অবস্থিত? হরিয়ানা। এছাড়াও প্রসঙ্গ করে মনে রাখবেন দৈমাবাদ হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত, আর রাখিগাড়ি বর্তমানে হরিয়ানায় অবস্থিত। আর একটা রাখিগাড়ি সম্পর্কে মনে রাখবেন, এই রাখিগাড়িতে মহিলাদের আলাদা মানে সমাধিস্থল পাওয়া গেছে। নেক্সট আমরা যাব, সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা? তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে বি, আদি ঐতিহাসিক যুগ। এটাকে আদি ঐতিহাসিক যুগ বলা হয়। কেন? কারণ এখানে নিদর্শন পাওয়া গেছে, লেখাও পাওয়া গেছে, কিন্তু পাঠোদ্ধার করা সম্ভব হয়নি, সেই জন্য এটাকে আদি ঐতিহাসিক বলা হয়, বা প্রায় ঐতিহাসিকও বলতে পারেন। নিম্নের কোনটি হরপ্পা সভ্যতা পতনের সম্ভাব্য কারণ ছিল না? কোনটি কারণ ছিল না? পরিবেশগত কারণ ছিল, ভূমিকম্প ছিল, জলস্তরের পরিবর্তন ছিল না, আর্যদের আক্রমণ ছিল। তার সঠিক অ্যান্সার হিসেবে সি, জলস্তরের পরিবর্তন ছিল না। তারপরে বলছে যে মহেঞ্জোদারোতে কতবার খনন কার্য চালানো হয়েছে? আজ পর্যন্ত মহেঞ্জোদারোতে 7 বারের বেশি খনন কার্য চালানো হয়েছে। তার সঠিক অ্যান্সার হিসেবে সি। নেক্সট, কালীবঙ্গন থেকে আমরা কিসে প্রমাণ পাই? কালীবঙ্গন থেকে আমরা প্রাক হরপ্পা এবং হরপ্পা যুগের সংস্কৃতির প্রমাণ পাই। এর সঠিক অ্যান্সার হচ্ছে বি। 37 নম্বর প্রশ্ন, নিচের কোনটিতে মাতৃদেবীর কোনো প্রমাণ পাওয়া যায় না, অর্থাৎ মাতৃদেবী পুজো বা কোনো প্রমাণ পাওয়া যায়নি? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে ডি, অর্থাৎ হরপ্পায় কোনো পাওয়া যায়নি। বাকি মহেঞ্জোদারোতে পাওয়া গেছে মাতৃদেবী প্রমাণ, চানহুদারোতে পাওয়া গেছে, রংপুরেও পাওয়া গেছে। নেক্সট আমরা যাব, নিচের কোনটিতে পুঁতি তৈরির কারখানা পাওয়া গেছে? পুঁতি তৈরির কারখানা, তাহলে এর সঠিক অ্যান্সার হয়ে যাবে বি, চানহুদারাতে পাওয়া গেছে। প্রসঙ্গ করে মনে রাখবেন এই চানহুদারো বর্তমানে পাকিস্তানের সিন্ধ প্রদেশে অবস্থিত। এছাড়া রংপুর গুজরাটে অবস্থিত, এটাও মনে রাখবেন। হরপ্পা ও পাকিস্তানে, মহেঞ্জোদারো পাকিস্তানে। নেক্সট আমরা যাব, ভারতের কোন রাজ্যে স্বাধীনতা পরবর্তী সময় সবথেকে বেশি প্রত্নতাত্ত্বিক ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে? অর্থাৎ স্বাধীনতার পর সবচেয়ে বেশি প্রত্নতাত্ত্বিক ক্ষেত্র কোথায় আবিষ্কৃত হয়েছে? গুজরাট, রাজস্থান, পাঞ্জাব না হরিয়ানা? তো সঠিক অ্যান্সার হিসেবে এ, গুজরাটে বেশি আবিষ্কৃত হয়েছে। হরপ্পার লোকেরা নিচের কোনগুলিকে পুজো করতো? পিপল গাছ, কুচ বিশিষ্ট সার, শিবের আদিরূপ, অন্যান্য দেবী। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে ডি, উপরে সবকটি, এরা সবকটি পূজা করতো। পিপল গাছকেও করতো, কুচ বিশিষ্ট একটা সার ছিল তাকেও করতো, শিবের আদিরূপকে তো করতোই, এবং অন্যান্য যেসব দেবদেবী ছিল তাদেরকেও করতো। ঘোড়ার দেহাবশেষ পাওয়া যায় কোথা থেকে? একটু আগে বললাম যে ঘোড়ার নিদর্শন পরবর্তীকালে পাওয়া গেছে, তো এটা 41 অ্যান্সার সঠিক অ্যান্সার হয়ে যাবে বি, অর্থাৎ সুরকো দাঁত থেকে পাওয়া গেছে। এই উচ্চারণটা সঠিক হলো না, সুরকো টাদা, সুরকো ডাদা কোনো জায়গায় থাকে, কোনো জায়গায় টাদা থাকে, হ্যাঁ ইত্যাদি। তো এই হলো 41। এবার 42 আসছি আমরা, হরপ্পার সময়ে কোন প্রাণীকে সব থেকে বেশি পাথরে খোদিত অবস্থায় পাওয়া গেছে? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে ইউনিকর্ন। ইউনিকর্ন হচ্ছে একরকম ঘোড়া জাতীয় প্রাণী যার মাথায় শিং থাকতো,
নেক্সট হচ্ছে দুর্গের বাইরে শস্য ভাণ্ডার পাওয়া গেছে। দুর্গের বাইরে অর্থাৎ দুর্গ ছিল, দুর্গ বাইরে কিন্তু শস্য ভাণ্ডার পাওয়া যায়নি, দুর্গ যেসব তৈরি করা হতো সেগুলোর ভিতরেই কিন্তু শস্যাগার পাওয়া গেছে, কিন্তু এমন একটি নিদর্শন যেখানে দুর্গের বাইরে শস্য ভাণ্ডার পাওয়া গেছে। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এ, অর্থাৎ মহেঞ্জোদারোতে পাওয়া গেছে। হরপ্পা সম্বন্ধে নিচের কোন বাক্যগুলি সত্য? অবশ্যই হরপ্পা মন্টগোমরি জেলায় অবস্থিত, রাভি নদীর তীরে হরপ্পা হয়েছে আর 1921 সালে এটি আবিষ্কৃত হয়েছে। আবার যে সব থেকে বড় সিন্ধু সভ্যতার কেন্দ্র, না হরপ্পা কিন্তু সিন্ধু সভ্যতার সব থেকে বড় নয়, সব থেকে বড় হচ্ছে মহেঞ্জোদারো যেটা পাকিস্তানে অবস্থিত। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 1, 2, 3। 1, 2, 3 কোথায় আছে? 1, 2, 3 অর্থাৎ অপশন সি। নেক্সট আমরা যাব নিচের কোন নগরের দুর্গের এবং বসতি এলাকায় উভয়ই পাঁচিল দিয়ে ঘেরা ছিল, অর্থাৎ নগরও ছিল এবং বসতি এলাকা অর্থাৎ নিম্ন শহরেও ছিল। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে 45-এর বি অর্থাৎ সুরকোর্দা। 46, মাতৃ দেবতার গর্ভ থেকে চারা গাছ বেরিয়ে আসছে এরকম সিলমোহর, অর্থাৎ মাতৃগাছ থেকে চারা গাছ বেরিয়ে আসছে এরকম একটা সিলমোহর পাওয়া গেছে, সে সিলমোহরটা পাওয়া গেছে 46-এর এ অর্থাৎ হরপ্পায় পাওয়া গেছে। নেক্সট আমরা দেখব নিচের কোন বাক্যগুলি সত্য, তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে ডি অর্থাৎ এগুলো কোনোটাই সত্য না, এটাও সত্য না, এটাও সত্য নয়। নেক্সট আমরা যাব পরের পাতায়, নিচে বাক্যগুলির মধ্যে কোন কোনগুলি সত্য, তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে 48-এর এ অর্থাৎ 1 এবং 4 সত্য, অর্থাৎ ধান ভাঙানোর ঢেঁকি পাওয়া গেছে লোথাল এবং রংপুরে, আর মহেঞ্জোদারো থেকে স্টিয়াটাইট নির্মিত দাড়িওয়ালা পুরুষ মূর্তি পাওয়া গেছে, আর বাকি দুটো মিথ্যা। নেক্সট আমরা যাব নিচের কারণগুলির মধ্যে কোনটি বা কোনগুলি হরপ্পা সভ্যতা পতনের জন্য দায়ী? ঘন ঘন বন্যা অবশ্যই দায়ী ছিল, বিদেশি আক্রমণ অবশ্যই দায়ী ছিল, খরা ও পরিস্থিতি অবশ্যই, তিনটি সঠিক অ্যান্সার এগুলি সবগুলি। 50 নম্বর প্রশ্ন আমরা দেখব কোন সভ্যতাকে, না সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা যায় কেন? সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা এই কারণে বলা হয় কারণ হরপ্পা সভ্যতার বা সিন্ধু সভ্যতা আবিষ্কারের প্রথম যে নিদর্শনটি আবিষ্কৃত হয়েছিল সেটা কিন্তু হরপ্পা ছিল, বলেই সিন্ধু সভ্যতাকে আর একটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে হরপ্পা সভ্যতা। বুঝতে পেরেছেন আশা করি যে হরপ্পা নামক স্থানটি প্রথম আবিষ্কৃত হয়েছিল 1921 সালে, সেই কারণে আমরা এটাকে হরপ্পা সভ্যতাও বলি। আর সিন্ধু সভ্যতা কেন বলি? কারণ এই নিদর্শনগুলো প্রায় সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল বলে এটাকে আমরা সিন্ধু সভ্যতা বলি। তাহলে এর সঠিক অ্যান্সার হয়ে যাবে হরপ্পায় প্রথমে খনন কার্য চালানো হয়েছিল অর্থাৎ সি অ্যান্সার। তারপরে 51 আমরা দেখব নিচের বাক্যগুলির মধ্যে কোনগুলি সত্য বলো। হরপ্পায় লোকেরা লেখার শৈলী জানতো না, অবশ্যই লেখার শৈলী জানতো তারা, যে সময় থেকে মানুষ ধাতু ব্যবহার করতে শুরু করলো তাকে আমরা নবপ্রস্তর যুগ বলি, না ধাতু ব্যবহার শুরু করেছে তাকে নবপ্রস্তর আমরা বলি না, তাম্র ব্রোঞ্জ মানে ধাতুর যুগটা আলাদা, প্রস্তর নবপ্রস্তর মানে সেখানে পাথরের ব্যবহার হতো। তাহলে 51 সঠিক অ্যান্সার হয়ে যাবে ডি। নেক্সট যাবো 52-তে, হরপ্পা সভ্যতার কেন্দ্র সুটকাজেন্দর কোথায় অবস্থিত? এই সুটকাজেন্দর বালুচিস্তানে অবস্থিত, পাকিস্তানে বালুচিস্তানে, মনে রাখবেন বালুচিস্তানে অবস্থিত। নেক্সট 53, কোন প্রত্নতত্ত্ববিদ প্রথম প্রাক হরপ্পা ও পূর্ণ হরপ্পা সংস্কৃতির মধ্যে মিল লক্ষ্য করেন? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অমলানন্দ ঘোষ। 94 প্রশ্ন হচ্ছে হরপ্পায় ব্যবহৃত অন্যতম ধাতু টার্কো এজ কোথা থেকে আনা হতো? টার্কো এজ একরকম ধাতু, এটা কোথা থেকে তারা আনতো? তো এটা পারস্য থেকে আনতো সিন্ধুবাসীরা। নিচের বক্তব্যের মধ্যে কোনটি ঠিক নয়, এটাই আজকে আমাদের লাস্ট প্রশ্ন। নিচে বক্তব্যের মধ্যে কোনটি ঠিক নয়, এর 55 সঠিক অ্যান্সার হয়ে যাবে ডি, ডিটা ঠিক নয়, সাধারণ মানুষের কাছে সিলমোহরের মালিকানা ছিল না, সাধারণ মানুষের কাছে সিলমোহরের মালিকানা ছিল না। আর কুচবিহীন ষাঁড় ছিল সিলে আঁকা অন্যতম পশু, অবশ্যই সিলে কিন্তু কুচবিহীন পশুর অনেক ছবি পাওয়া গেছে। সিলগুলি মূলত ছিল বর্গাকার এবং আয়তাকার, অবশ্যই বর্গাকার এবং আয়তাকার সিলগুলি থাকতো এভাবে। আর হরপ্পার সিলগুলি কিন্তু স্টিয়ার্ট একটা একরকম স্টিয়ার ধাতু পাথরের মতো সেটা দিয়ে নির্মিত হতো। এই দাড়িওয়ালা যে মূর্তিটা পাওয়া গেছে সেটাও কিন্তু এই স্টিয়ার্ট ধাতু দিয়ে তৈরি। এই ছিল আমাদের আজকের হরপ্পা সভ্যতার পার্ট 1-এর 55টি প্রশ্ন অ্যানালাইসিস। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন,
আর পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আপনারা পাশে থাকা বেল আইকনটি হিট করুন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করুন নিচে গিয়ে।